হ্যালো বন্ধুরা, টেক ওয়ার্ল্ড বিডি পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কী করে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো ইউটিউব চ্যানেল খুলতে হলে তো তোমাদেরকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো জিমেল অ্যাকাউন্ট কী করে খুলতে হয় তো তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, তো ওইখান থেকে তোমরা দেখে নিবে কী করে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো জিমেল অ্যাকাউন্ট খোলার পরে তো তোমাদেরকে ওইটা তোমাদের মোবাইলে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর তো তোমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম তো তোমাদের ইউটিউব অ্যাপসটি থাকতে হবে। তো ইউটিউব অ্যাপসই প্রায় সব মোবাইল ডিফল্টভাবে দেওয়া থাকে। তো তোমাদের মোবাইলে যদি না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে অ্যাপসটি ইউটিউব অ্যাপসটি ডাউনলোড করে নিবে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলে তোমরা কী করবে? তো ইউটিউব চ্যানেল খুলে তো তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, তারপরে তোমরা পরবর্তীতে এই ভিডিওটি দেখতে পারবে। তো বন্ধুরা, ইউটিউবে চ্যানেল খোলার আগে তো তোমাদেরকে অবশ্যই একটি ইউটিউবের চ্যানেল নেম চয়েস করে নিতে হবে। তো চ্যানেল তোমরা যে রিলেটেড ভিডিও আপলোড দিবে তো ওই রিলেটেড কোনো নাম দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাদের তোমাদের চ্যানেলের নামটা সবাই মনে রাখে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলতে হলে তো তোমাদেরকে ইউটিউব অ্যাপসে যেতে হবে। তো অ্যাপসে যাওয়ার পর কর্নারে দেখো একটি মানুষের মতো চিহ্ন আছে, তো এইখানে ক্লিক করবে। তো তারপরে তোমরা সাইন ইনে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদেরকে জিমেল অ্যাড্রেস যদি তোমাদের মোবাইলে লগ ইন থাকে তাহলে তো এখানে শো করবে। তো তোমরা ওই জিমেলটি সিলেক্ট করে নিবে। তো সিলেক্ট করার পরে তো তারপরে আবার এই যে কর্নারে মানুষের মতো চিহ্ন আছে তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তো তারপরে মাই চ্যানেল তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তারপরে তোমাদের এইখানে একটা নাম দিতে হবে। তো তোমরা যে নামটি চয়েস করে নিবে তো ওই নামটি তোমরা এখানে বসাবে। তো আমি বসাচ্ছি নেম। তো তারপরে তো নামটি লেখা হয়ে গেলে তারপরে তোমরা ক্রিয়েট চ্যানেল তো তোমরা এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করার পরেই তো বন্ধুরা তোমাদের চ্যানেল খোলা হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, তারপর তোমরা এই সেটিং আছে তো সেটিংয়ে ক্লিক করবা। তো বন্ধুরা, সেটিংটা হচ্ছে তো বন্ধুরা তারপর তোমরা সেটিংয়ে ক্লিক করবা। এই যে এখানে সেটিং আছে তো এই সেটিংয়ে ক্লিক করবা। তো সেটিংয়ে ক্লিক করার পরে তো তারপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা এখানে তোমাদের চ্যানেল নেম শো করবে। তো তারপরে ডিসক্রিপশন তো তোমরা এখানে ক্লিক করে তো পিনের মতো চিহ্ন আছে তো এই যে এখানে ক্লিক করে তো তোমরা এখানে ডিসক্রিপশন দিবা, তোমরা যে রিলেটেড চ্যানেল দিবা। মনে করো তোমরা আমি ধরো ট্যাক রিলেটেড তো আমি এখানে অ্যাপ রিভিউ করবো, তো এমনি লিখে দিবা যে আমি আমার চ্যানেলে অ্যাপ রিভিউ করবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এভাবে তো তোমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিবা। তো মনে করো আমি অ্যাপ রিভিউ করবো, তো অ্যাপ রিভিউ লিখে দিলাম। ওকে, তো এই যে এখানে শো করছে। তো এখানে তোমরা ডিসক্রিপশন দিবে, তারপরে তোমাদের এর একটি লোগো, তো তোমরা একটা লোগো বানিয়ে তারপরে তো তোমরা এই যে এখানে ক্যামেরার মতো চিহ্ন দেখছো তো এখানে তোমরা চ্যানেলের লোগো সেট করে নিতে পারবা। তো চয়েস ফ্রম ইউর ফটো তো এখানে অ্যালাউ দিয়ে তারপরে তোমরা যে কোনো একটা মনে করো ছবি দিয়ে তো এটা ছোটো বড়ো করে এখানে লোগো সেট করে নিতে পারো। তো লোগো সেট করার পরে তারপরে এই যে পেছনে দেখছো তো এটা কভার বা ব্যানার যেটাই বলো তো একটা বলে, তো এখানে তো তোমরা ওইটা সেট করে নিতে পারো তো এখানে ক্লিক করলেই তো চয়েস ফ্রম গ্যালারি তো আবার ক্লিক করলেই তো তোমাদের এখানে শো করবে। তো তোমরা এভাবে সেভ করে নিতে পারো। তো এই যে বন্ধুরা সেট হয়ে গেছে। তো এখন বন্ধুরা এই দেখো এই যে এইখানে তিনটা চিহ্ন আছে তো এই তিনটা অন করে রাখবা।
তো বন্ধুরা এইভাবে তো তোমরা একটা সম্পূর্ণ চ্যানেল খুলতে পারো। তো বন্ধুরা এখানে এই যে তোমাদের চ্যানেল এখন খোলা হয়ে গেছে, তো বন্ধুরা এখানে তো থেকে তোমরা তো মাই চ্যানেলে ক্লিক করবে। তো মাই চ্যানেলে ক্লিক করার পর তো এরকম তোমাদের চ্যানেল খোলা হয়ে যাবে। তো তারপরে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবা, তো তোমরা যে কোনো কাজই করতে পারবা এভাবে। তো বন্ধুরা অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তীতে ইউটিউবে কী করে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয়, তো এই রিলেটেড ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিবে, যাতে পরবর্তীতে এই রিলেটেড কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ বন্ধু সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।